আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের সেটে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যে প্রবাসী ভাইরা দেখা যাচ্ছে দিনের পর দিন মাথার ঘাম পায় ফেলে আমাদের এই দেশের জন্য তারা সবচেয়ে বেশি যে দামি যে জিনিসটা সেটা হচ্ছে রেমিটেন্স, তার যোগান দিয়ে থাকেন। এবং এই কোভিড বা করোনাকালীন সময়েও আমাদের দেশ এখন পর্যন্ত পিছিয়ে নেই শুধুমাত্র এই একটা কারণে, এই রেমিটেন্সের কারণে। সেই ভাইদের জন্য আমরা অবশ্যই স্যালুট দিই। আসুন, ঠিক তেমনি একজন ভাইয়ের সাথে আজকে আমরা একটু কথা বলবো। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, বিভিন্ন জায়গায় চিকিৎসাও করেছেন, বাট হঠাৎ করে উনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কথা, এবং সরাসরি কোনো কিছু চিন্তা না করে এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসেন, বাড়িতেও উনি যাননি, এসে সরাসরি স্যারের কাছে দেখা করেন এবং স্যারের চিকিৎসা নেওয়া শুরু করেন। এবং বাকি কি হয়েছিল সেটা আজকে ওনার মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম মোহাম্মদ লিটন পাটোয়ারি। লিটন পাটোয়ারি। স্যার, বাসা কোথায় আপনার? বাসা চাঁদপুর। চাঁদপুর জেলা? জি। কোথায় চাঁদপুরের? চাঁদপুর সদরে। সদরে? জি। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন স্যার? ওমান মাস্কাটে। ওমানের মাস্কাট। কত বছর হবে ওখানে? আট বছর। কত আট বছর, মানে জীবনের অনেকটা সময় ওখানে পাঠিয়েছেন। স্যার, কি পেশার সাথে ওখানে জড়িত? ওখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ছিলেন, তার মানে এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে ভারী কিছু কাজও আপনাকে ওঠাতে হতো। আচ্ছা, সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি, আমি ডাইরেক্ট এয়ারপোর্টে, ওইখান থেকে আমি ইউটিউবে দেখে স্যারের, তারপরে আমার বাড়ির কাছে আমি জানাই যে এই ব্যাপারে এই স্যারের সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য, তো আমি ওইখান থেকে ফ্লাইটের থেকে নামি এয়ারপোর্টের থেকে, ডাইরেক্ট স্যারের কাছে এখানে আসি। এখানে চিকিৎসা কি হয়েছিল আপনার স্যার? যদি আমার ওইখানে বাথরুমে পড়িয়ে গেছিলাম। কতদিন আগে হবে এটা? পাঁচ মাস আগে। গত পাঁচ মাস আগে বাথরুমে হয়তো গোসল করতে গেছেন, স্লিপ করে পড়ে গেছে। স্লিপ করে পড়ে গেছে। করার পরে কি হয়েছিল? করার পরে আমার মাজায় ব্যথা ছিল, কোমরে দেওয়ালে লেগে ব্যথা পেয়েছে। ব্যথা পেয়েছে। আচ্ছা, তখন কি কোনো কিছু বুঝতে পেরেছিলেন? কোনো হাড় ভেঙেছিল বা কিছু? না, এখন কিছু বুঝতে পারিনি ওই ওই টাইম। মানে উঠে দাঁড়িয়েছেন বাট দেখছেন একটু ব্যথা। ব্যথা দু একদিন পর দেখছেন এই ব্যথাটা বেশি হয়ে গেছে। ধরুন আমার একদম পায়ে, বাম পায়ে দিয়ে একবারে পুরো। এটা কি এক দুই দিন পরেই যে পায়ে পর্যন্ত ব্যথা ছড়িয়ে গেছে? না, তিন দিন চার দিন পরে। তিন দিন চার দিন পরে। তো প্রথম যখন ব্যথা পান কোনো ডক্টর দেখিয়েছিলেন নাকি? ওখানে ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, কতদিন পরে দেখিয়েছেন? ওখানে ডাক্তার দেখাইছি পাঁচ দিন পরে। পাঁচ দিন পরে যখন দেখছেন ব্যথাটা পায়ের দিকে চলে গেছে, চলে গেছে, হাঁটতে পারি না। হাঁটতে পারছেন না, মানে সুস্থ মানুষটাই হঠাৎ করে দেখছেন? রগের ভিতরে টান খায়। মানে পা সামনে যখন দিচ্ছেন তখন দেখছেন টান খাচ্ছে। টান খাচ্ছে আর হাঁটতে পারি না। আচ্ছা, তখন কি করলেন ডক্টরের কাছে? ওই ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে উনি বলছে যে ইনজেকশন গেছে, আর ইনজেকশন দিয়ে দিয়েছে সাইড আপ টাইপ করিয়া। উনি আলট্রাসাউন্ডের কাছে করিয়া বলছে যে মাসেলের সমস্যা, মাসেলের সমস্যা, সেটা ঠিক হয়ে যাবে। আমি ঠিকই বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, ইনজেকশন দিয়েছে, কোনো উপকার পেয়েছিলেন? না, কোনো উপকার পাইনি। বরং দেখছেন আগের মতোই আছে। হ্যাঁ, আগের মতোই আছে। আরো দিন যখন যাচ্ছে আরো বেশি খারাপ বাড়তে পারে। আমি হাঁটতেই পারি না একবারে। তো হাঁটতে না পারলে কাজ করবেন কিভাবে? জি, ওখানে তো তারা তো আসলে আপন কেউ না যে তারা কাজে রাখবে। না, রুমের থেকে তো সবাই জায়গা ডিউটিতে। হুম, আপনি ঘরে পড়ে আছেন, একলাই রুমে থাকে। দেশে এরকম হয়তো আমার আশপাশে মানুষজন আছে, আত্মীয় স্বজন আছে, তারা সেবা শুশ্রূষা করছেন বা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, কেউ নাই ওইখানে এরকম সময় দেওয়ার জন্য লোক থাকে না। তো কতদিন এভাবে ছিলেন ওখানে? ওইখানে ছিলাম প্রায় চার মাসের মতো। এই চার মাস এই বিছানায়? এই বিছানায়। কোথাও কাজ করতে পারছেন না, টাকা উপার্জন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তখন কি করলেন? তখন পরে আমি ডাক্তারের সন্ধানে ইউটিউবে দেখলাম, দেখার পর এর চিকিৎসা কি আছে, চিকিৎসা কি। এই চার মাস জি অনেক কষ্ট হয়েছে। চার মাস অনেক চোখের পানি, অনেক চোখের পানি গেছে। আমি আনতে পারি না, নামাজ করতে পারি না। দেশে ফোন করেছেন? ফোন বলছে যে দেশে আসার জন্য ভালো ডাক্তার দেখাইবো। আর তারপরে আমি যে ডাক্তারের সন্ধানে কি সমস্যা হতো এটার জন্য যে নামাজ করতে পারছেন না, কাজ করতে? আমার এখানে সমস্যা হইতো, আমার পুরোটা পায়ের ভিতরে টান হয়ে যাইতে হইলো একদম। মানে সারাক্ষণ মনে হচ্ছে একটা টেনে ধরে আছে, পা দিলে আর পা দিতে পারছে না, আর আগাইতে পারছে না। এবং সারাক্ষণে কি একটা ব্যথা? একটা ব্যথা। তখন জিমজিম করতে হইলো। এটা কি হাতেও ঝিমঝিম করতে? না, হাতে না, হাতে না, কোমর থেকে নিচ পর্যন্ত, নিচ পর্যন্ত বাম সাইডে। আচ্ছা,
কখন এরকম মনে হয়নি যে আমি কি অসুস্থ হব না কি পঙ্গু হয়ে যাব? আমার না এটা তো মনের ভিতরে অনেক দুর্বলতা আইছে, অনেক ভয় লাগছে যে ছোট ছোট বাচ্চা আছে, কি হবে তাদের, অর্জন নাই, পিছে মানুষ নাই, বাড়ির যে মানুষ তারা হচ্ছে সরাসরি একটা সিরিয়াল দিয়েছে, এবং আপনি বাংলাদেশ এয়ারপোর্টে যখন নেমেছেন সেখান থেকে সরাসরি ডক্টরের কাছে চলে এসেছেন। স্যার যখন প্রথম আপনাকে দেখলেন কি বললেন? না উনি বলছে যে উনি বলছে ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। সতেরো দিনের কথা বলেছিলেন এবং নবমতম দিনে আজকে আপনি বলছেন আপনি চলে যাবেন। আচ্ছা, আট দিনে মোটামুটি সুস্থ হয়ে গেছে। সেই প্রচন্ড জিজি করা, হাঁটতে না পারা, কিছুক্ষণ আমি দেখেছি যে আপনি উপর থেকে নিচ পর্যন্ত হেঁটে গেছেন। এখন আমি ইনশাআল্লাহ হাঁটতে পারি, লিফটে যাইতে পারি, সিঁড়ি দিয়ে যাইতে পারি। আপনার মুখের হাসি বলে দিচ্ছে যে আপনি আজকে আসলে কতটা সুস্থ আছেন। অসংখ্য দর্শক আছেন আমাদের দেশে বা দেশের বাইরে যারা এরকম, আপনি যেমন চার মাস আপনি কষ্ট করেছেন, চোখের পানি কষ্ট, অর্থ কষ্ট সবকিছু মিলে, অসংখ্য দর্শক আছেন আমাদের প্রবাসে বা দেশে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি তাদের জন্য বলবো যে দেশে দেশের বাইরে যারা আছেন তারা যে এই ডাক্তারের কাছে আসেন চিকিৎসা করেন, উনি অনেক ভালো চিকিৎসা দেয়, অনেক ভালো ইয়া করে। আপনার সাথে এয়ারপোর্ট থেকে আরেকজন আমাদের প্রবাসী ভাই এসেছিলেন, উনি মালয়েশিয়া থেকে আসছে, এবং আপনারা দুজন একই সাথে এয়ারপোর্ট থেকে এসে সরাসরি ভর্তি হন। ওই ভাইয়ের কি অবস্থা? ওই ভাইও খুব ভালো, উনিও আজকে রিলিজ হয়েছে, উনিও আজকে রিলিজ হয়ে গেছে এবং সুস্থ আছেন। সুস্থ আছেন, উনিও আমার কাছে আসছে ইনশাআল্লাহ। দর্শক এরকম অসংখ্য হাজারো হাজারো মুখে হাসি ফুটে উঠেছে, পরিবারের মুখে যে দুশ্চিন্তা ছিল সেগুলো থেকে ফেরত এসেছেন ওনারা। এরকম হাজারো মুখে হাজারো পরিবারে হাসি ফুটুক সারাটা জীবন, ব্যথার জন্য আর কোনো কষ্ট নয়, ব্যথামুক্ত একটা জীবন আমরা সবাই চাই এবং ইনশাআল্লাহ আমরা সেটা পাবো। শুধুমাত্র সঠিক চিকিৎসার দরকার, সঠিক চিকিৎসা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।